সে যখন চলে গেল তখন আপনি কেন মন খারাপ? না না আমি মন খারাপ করিনি, ওনার কোনো কাজ নাই বাসায়। উনি ডায়াবেটিসের হাঁটার জন্য আসছে, ওনারা মনে করেন দেখে দেখে বলে যে নিবে না। দামের জন্য এটা হচ্ছে না, ওনাদের মানসিকটা খারাপটার জন্য হচ্ছে এটা বুঝতে পারছি না কত হলে নিবেন। আমি বলছি 2200 আর নাহলে 2500-র মধ্যে এ কথা বলছে। উনি বলছে না আপনি আছে আর একটু বাড়ান, এ কথা বলছে বলার পর বলছে 2100 বাড়া দেন। তা আমি সেটা আমি একটু দেখে আসি এ কথা বলছে, আর তখন উনি এই ধরনের আচরণটা আমার সাথে করলো। এছাড়া আমার ওনার সাথে আমি কোনো বিহেভ খারাপ বিহেভটা করি নাই। ওনার কোনো কাজ নেই বাসায়, উনি ডায়াবেটিসের হাঁটার জন্য আসছে, চারবার এসে দাম বলে একটা জামা নিয়ে গেছে, এখন দিয়ে দেওয়ার সময় প্যাকেট করছে, এখন কার নেবে না। এখন যদি এটা ভদ্রতা দেখায় দোকানদারকে অভদ্রতার পরিচয় দিব এটা সেটা বলেন? আমার কাজ তো কাস্টমারকে সেবা দেওয়া, আমি কেন কাস্টমার সাথে খারাপ আচরণ করব? কিন্তু আপনার যদি কাস্টমার যিনি জামা কাপড় না নেয় তার দামের সাথে বা তার মন যদি পছন্দ না হয় সে তো চলে যেতে পারে 100 বার 100%। সে যখন চলে গেলে তখন আপনি কেন মন খারাপ? না না আমি মন খারাপ করিনি, তিনি আমার দোকানে সকাল থেকে 7 বার আসছেন, 7 বার এসা উনি দিব না 1600 1500, ওনার 1 টাকা বাজেট হইতে পারে, ওনার হইলে নিবে না হলে না, আমার না হলে তো আমি দিব না। আপনি যেভাবে ওনার সাথে ব্যবহার করলেন পেছন থেকে ডেকে এইভাবে, এটা কি উচিত? না না এইভাবে কোনো কথা হয় নাই, আপনারা এটা ভুল বুঝতেছেন। আপনারা মিডিয়াকে আমি ডিস্ট্রাকশন করছি, এখন রমজান আসছে, আপনারা যে কোনো একটা নিউজ করে মার্কেটকে ফলো করেন না। কেন জানেন, আপনারা এখন কাস্টমারের ফেভারে আমরা কাস্টমার সার্ভিস দেওয়ার জন্য বসছি, আমরা কাস্টমার খারাপ আচরণ করলে বসতে আমরা রাস্তায় থাকতাম, মার্কেটে থাকতাম না। এগুলো একটা ফেক নিউজ, এগুলো মহিলারা আসছে হাঁটার জন্য কাজ নেয়, সকাল যে বেটি সকাল 10টায় আসে, এখন বাজে বেটা 3টার উপরে, সেই বেটি একটা জিনিস ব্যাগে কিনতে পারে নাই, সেটা ওনার হাতে একটা পার্স দেখছেন, কেনাকাটার উদ্দেশ্যে তো মার্কেটে আসছেন, ওনার হাতে দেখছেন, আপনারা ব্যবসায়ীদেরকে একটু দেখতে হবে আপনাদের। না আপা, যেভাবে ওনারা অনেক সময় ওনাদেরকে সুন্দর করে বলা হয়, তারপর ওনারা মনে করেন দেখে দেখে বলে যে নেবে না, তখন দোকানদার তো গরম হয় যে আপনি নেবেন না, দাম দেখলেন দাম দাম করে আবার করে নিব না, অনেক সময় ক্যাশ মেরে দেয়। দোকান খুলছি তো বিক্রি করার জন্য, সে বিক্রি করতেছি, দাম বলতেছে কাস্টমার, সব কিছু জিনিসপত্রের দাম বাড়তি, সব জিনিসের দাম বাড়তি মানে, এই জন্য আমাদের দাম চাইতেছি। এখানে এই মার্কেটটা হচ্ছে যে মার্কেটিংয়ের বাজার, আপনি দাম চাপ দাম দোকানদার দাম চাবে কাস্টমার দাম বলবে, সেটাই সেটা স্বাভাবিকভাবে দাম চাওয়া হয়, আমাদের দামে হইলে আমরা প্যাকেট করে দিয়ে দিই।